असलामुआलैकुम। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी हीरा। आज के नतून एक ब्लॉग निये आपनादेर सामने हाजिर हलाम। आशा करछि आमार भाई बोनेरा पुरो भिडियोटी देखबेन। आर आमार भिडियोटी भालो लागले किन्तु आमार चैनलटीके सबसक्राइब करते भूलबेन ना। जारा जारा सबसक्राइब करेछेन अलरेडी तादेरके असंख्य असंख्य धन्यवाद। आज के हाफसार बाबा बासाय रोयेछे, तो कल के थेके नाइटे जाबे, तार जोन्नो आज के छुट्टीतेई आछे। से बोलो जे काची रान्ना करते बोलो। आसले हाफसार बाबार चिकेन काचीटा खूब पछन्द, जार जोन्नो बासाय थाकले माझे माझेई बोले जे काचीटा रान्ना करो। तो एखाने आमी अल्प कयेक टुकरा माँस निये निएछि, 8 टुकरा माँस निएछि। एखाने दिये दिलाम एकटु लेबुर रस दिये माँसटा, আর টক দই দিব না, যার জন্য আমি লেবুর রসটা ইউজ করতেছি। আপনারা চাইলে ডাইরেক্টলি টক দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। তো লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের একটু বিরিয়ানি মশলা, আর 4 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু গরম মশলা, যেমন এলাচি, দারচিনি, তেজপাতা। আর পাশের চুলায় আমি দিয়ে দিয়েছি গরম পানি। আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে, জানি না কিসের জন্য, আজ 2-3 দিন ধরেই মানে 10টার থেকেই একবারে 3টা পর্যন্ত গ্যাস থাকতেছে না। এই পর্যায়ে মানে খুব ঝামেলার ভিতরেই আছি। তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া, একটু মানে সামান্য পরিমাণে লবণ, যেহেতু বিরিয়ানি মশলা দিয়েছি, বিরিয়ানি মশলাতে অলরেডি লবণ দেওয়াই আছে। আর 4-5টা কাঁচ কিশমিশ আর কাঠবাদাম কুচানো দিয়ে দিলাম। ভাজা বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ, বা 1 কাপ বলতে পারেন। পেঁয়াজ বেরেস্তাটাই কাচ্চির ভিতরে অবশ্যই দিতে হয়, না হলে কাচ্চির যে নিজস্ব একটা ফ্লেভার সেটা আসে না। এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলাপ জল, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কেওড়ার জল। তো এখন আমি সুন্দর করে এটাকে মেখে নিব, আর এখনই কিন্তু তেলটা দিব না। প্রথমেই তেলটা দিলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে না, মশলাটা তেল তেলে হয়ে যায়, যার জন্য প্রথমে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব কষলে কষলে। এখন এর ভিতরে একটু আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু কাচ্চির আলুটাই আমার কাছে বেশি ভালো লাগে। বিশেষ করে আলুটার যে ফ্লেভারটা পুরাটা ভিতরে চলে যায় মাংসের, মাংস থেকে আলুটাই আমার কাছে বেশি ভালো লাগে। যার জন্য আমি যেই কয় টুকরা মাংস দিয়েছি সেই কয় টুকরাই আলু এখানে দিয়ে দিয়েছি। 8 টুকরা আলু এখানে আছে। আলুটাও আমি সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে এখন আমি এর উপর দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। বেশি তেল দিব না, এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিব আমি, কারণ কাচ্চি অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেলে এই গরমের ভিতরে ভালো লাগবে না। গরম কিন্তু নাই, গরম বলতে গেলে হালকা হালকা ঠান্ডাই পড়েছে, কারণ সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, যার জন্য গরমটা তেমন একটা লাগতেছে না। আর যদি বেশি গরম হতো তাহলে আমি কাচ্চি রান্নাই করতাম না, কারণ কাচ্চি কিন্তু একটা ভারী খাবার, এটা খেয়ে হজম করতেও কিন্তু শক্তি লাগে। আর এই গরমের ভিতরে গরমে শরীর অস্বস্তি হয়ে থাকলে তখন খাবারটা সুন্দর মতো শরীরে দেয় না। তো আমার চালটা আমি সিদ্ধ করে নিয়েছি, চালে শুধু লবণ দিয়ে গরম পানির ভিতর সিদ্ধ করে নিয়েছি, একটু তেজপাতা আর একটু শাহী জিরা দিয়ে দিয়েছিলাম চাল সিদ্ধের সময় পানির ভিতরে। তো হাফ সিদ্ধ সব সময় আপনারা কাচ্চির চালটা হাফ সিদ্ধ করবেন। অনেকে বলে মানে 80%, 70%, এটা কোনো কথাই না, আপনি ডাইরেক্টলি দিবেন একদম ঘড়ি ধরে 3 মিনিট মানে চালটা পানির ভিতরে রাখবেন, ব্যাস এতেই কিন্তু হয়ে যাবে। আর হাই গরমে আমার ক্যামেরাটা ঘোলা হয়ে আসলো। তো কাচ্চি রান্না করতে গেলে দেখেন পাতিলা মাতিলা একটু নষ্ট হয়, ওটা কোনো ব্যাপার না, একটু মজাদার খাবার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা, উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ আমি অ্যান্টিনার মতো গুঁজে দিব, আর দিয়ে দিব একটু পরিমাণে গুঁড়া দুধ। আমি আটাটাও গুলিয়ে রেখেছি পাশ দিয়ে লাগানোর জন্য, যাতে করে তাড়াতাড়ি করে কাজটা সারা যায়। আর যেহেতু একটু কালার দিলে ভালো দেখা যায়, তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা যেহেতু জেল কালার, তার জন্য অল্প একটু করে দিচ্ছি, এতেই কিন্তু অনেকটা কালার চলে আসবে। আর আপনারা ঘরে যদি জাফরানের রং থাকে তাহলে জাফরানের রংটাও ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু জাফরানের রংটা মানে শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি কেকের ফুড কালারটা ইউজ করতেছি।
আপনাদের যদি কালার পছন্দ না হয় কালার না দিলেও চলবে, জাস্ট এটা একটু সৌন্দর্য দেখার জন্যই। তো এত সহজেই একদম সিম্পলভাবে কিন্তু আমি ঘরের ভিতরেই কাচ্চিটা বানিয়ে ফেলি। আপনারাও চাইলে যখন ইচ্ছা তখন অল্প সময়ের ভিতরেই কিন্তু এরকম কাচ্চি রান্না করে খেতে পারেন। এটা গরু দিয়েও করতে পারেন, খাসি দিয়েও করতে পারেন, একই প্রসেস। শুধু গরু দিয়ে করলে একটু ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয়, আর একটু পেঁপে বাটা দিতে হয়। আর যদি মুরগি দিয়ে করেন তাহলে আমার মতো এরকম ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিয়ে, মানে আপনার ম্যারিনেট মাংসটা করে ফেললেন তারপরে চাউলটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, আর আমি একটা না প্রায় 1.5 ঘন্টার মতো ভাপে রেখেছিলাম। যেহেতু বললাম যে আমাদের এখানে গ্যাসের একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমার 1.5 ঘন্টা রাখতে হয়েছে, মানে আমি রেখেছিলাম। যদি কাছো কাছো থেকে যায় তাহলে তো ঝামেলা, কারণ এটা তো আর খুলে খুলে দেখা যায় না বা নেড়ে চেড়েও দেওয়া যায় না যে হয়েছে কি না, এটা দেখার পারফেক্টলি কোনো ওয়ে আছে, তো ডাইরেক্টলি এটা দেখতে হয়। তো দেখেন চাউলগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরে রয়েছে, আর তলে কিন্তু কোনো পাঁচা পানিও নেই। ডাইরেক্টলি যে আমি নিচ থেকেই উঠালাম, তেজপাতা উঠে গিয়েছিলো, তো এটা যেহেতু হাফসার বাবাকে দিচ্ছি তার জন্য তেজপাতাটা সরিয়ে নিলাম। আমি কিছু সালাদ কেটে নিয়েছি, শসা আর লেবু, এখন টমেটো গাজর ঘরে ছিল না যার জন্য শসা দিয়েই চালিয়ে দিচ্ছি, তো ওতেই হয়ে যাবে। আর আমি 1 প্লেট হাফসার জন্য, হাফসার বাবার জন্য উঠিয়ে নিয়ে তারপরে মিক্সড করে নিচ্ছি। আর কাচ্চি কিন্তু এক সাইড দিয়ে কাটতে হয়, মানে নেড়ে চেড়ে একদম ঘুটে ফেলতে হয় না। তো দেখেন অনেক সুন্দর কিন্তু নাড়াচাড়া করছি, তারপরেও কিন্তু চাউলগুলো একদম ঝরঝরে রয়েছে। ওই যে বললাম হাফ সিদ্ধ চাউল দিয়ে সবসময় কাচ্চি রান্না করবেন, তাহলে একদম পারফেক্টলি মানে ঝরঝরা আর সুন্দর মতো সিদ্ধ একটা কাচ্চি আপনারা পাবেন। এই যে দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল আমাদের, যেহেতু খাওয়া দাওয়া হয়ে যায়। আর অনেকেই বলবেন যে আপু তুমি ভিডিও করতেছো তাহলে এখন কিভাবে বলতে পারলা, আসলে আমরা খাওয়া দাওয়ার যেদিন করি তার পরের দিন ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে, তার জন্যই বলতে পারলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু গাবতলির দিকে এসেছিলাম, তো হাফসার বাবা বলল যে চলো গাবতলির এদিক, যেহেতু এসেছি একটু বেড়িবাঁধের ওইদিক যাই। হাঁটতে হাঁটতেই মানে প্রায় অনেকটা সময় হেঁটে আমরা এদিক আসছি, আসলে বটি বানাতে এসেছিলাম, বটি বানানো লাগবে, তো লোহা কিনে নিয়ে গেলাম। তো দেখলাম যে বটি আজকে তারা বানাই দিতে পারবে না, হাফসা ভিডিও করতেছে আমাকে, মানে একটা কী যে একটা অবস্থা, আমার কিন্তু খুব ভয় লাগে এরকম নৌকায় উঠে তারপরে নদীর মাঝখান দিয়ে ঘোরাঘুরি করতে। কিন্তু হাফসার বাবাই জোর করে বলল যে চলো খুব মজা লাগবে, সাহস করে তো উঠে গেলাম, কিন্তু নদীর মাঝখানে যখন নিয়ে গেছে না তখন মানে আমার হাত পাও ঠান্ডা হয়ে গিয়েছে, মানে আমি কি বলবো এমন একটা অবস্থা। কিন্তু পার হওয়ার ওই পার যাওয়ার সময় একটু বেশি ভয় লাগছিল, কিন্তু যখন নৌকাটা ঘুরিয়ে নিয়ে এদিক আসছিল তখন ভালোই লাগছিল। আর নদীর মাঝখানে এত সুন্দর বাতাস, মানে কি বলবো, একদিক দিয়ে প্রাণ জুড়াইও যাচ্ছে আর একদিক দিয়ে প্রাণটা মানে চলেও যাচ্ছে, বেরো হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। আমার খুবই ভয় লাগে, আমার শ্বশুরবাড়ি যেহেতু নৌকা দিয়ে যাওয়া যেত আগে, তখন কিন্তু আমরা নৌকা দিয়ে যেতাম, আর ওখানে কিন্তু কোনো স্রোত নেই, যেহেতু খালের ভিতর দিয়ে যেতাম, ওইটার বিষয়টা আলাদা। আর এখানে তো ডাইরেক্টলি নদী, এটা গাবতলির নদী, তো এই নদীর ভিতরে একটু ভয়ই লাগতেছে আমার। ওই যে দেখা যাচ্ছে গাবতলির ব্রিজ, ওখান দিয়েই আমরা পার হয়ে বাড়ি যাই। তো যাই হোক, ভালোই লাগতেছে, আমি হাসতেওছি আবার ভয়তে, যখন একটু নৌকাটা দুল দিচ্ছে তখন আবার মানে কাঁকড়েও যাচ্ছি। হাফসা তো খুবই খুশি, সে পানির ভিতরে সুন্দর মতো হাত নাড়াচ্ছে চাড়াচ্ছে ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য। আর হাফসার বাবা শুধু আমাকে বলতেছে ভয় নাই ভয় নাই, নৌকাওয়ালা ভাইও বলতেছে আপনি মাঝে মাঝে এরকম ঘুরতে আসবেন, 2-3 বার উঠলে আপনার ভয় আর থাকবে না। আর এই পাশেই কিন্তু কাউন্দিয়া, এদিকেও আমাদের অফিসের অনেক লোকই থাকে, কয়েকবারই বলেছে, মানে 2-3 বার দাওয়া তো এদিকে এসে মানে এসেছে হাফসার বাবা, তার জন্য হাফসার বাবা এই দিকটা চিনে আমাকে আসতে বলেছিলো, মানে ফ্যামিলি সহ দাওয়াত দিয়েছিলো। কিন্তু এই নদী পার হওয়ার ভয়ে আমি আসিনি, কারণ আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। আর হাফসা যেহেতু সাঁতার পারে না, ওর কোনো ভয়ই নেই যে পড়ে গেলে ডুবে গেলে কি হবে না হবে, আসলে ছোটো মানুষ তো ওর কোনো ফিলিংস নেই, ও আনন্দই পাচ্ছে। আর আমারই সমস্যা, আমি কিন্তু সাঁতার পারি কিন্তু মানে একটা আতঙ্ক আছে না, ওই ভয় ভীতিটা আমার ভিতরে একটু বেশি। তো
অনেক সময় ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো। পার হতে এপার ওপার হতে মাত্র 50 টাকা নিয়েছিল, কিন্তু 50 টাকা টাকাটা বড় না, কিন্তু যে আনন্দটা পেয়েছি আমার মনে হয় কি যে অনেক 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 বছর পরে এত আনন্দ পেলাম। আর পাশে যে কয়েকটা নৌকা ছিল তারা বলতেছিল যে ভয় নাই ভয় নাই ভয় নাই, ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওখান থেকেও কিন্তু কথা বলা যায়, নদীর ভিতরে কিন্তু কথা বললে আমার মনে হয় কি যে একদম কাছাকাছি শোনা যায়, যার জন্য বলতেছি। মানে আমি যখনই একটু নৌকা কেঁপে কেঁপে উঠতেছে তখনই মানে ও একটা শব্দ মুখ থেকে না অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। আপনারাও কি এরকম নৌকা ভ্রমণে মাঝে মাঝে ঘুরতে যান কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার ভালো লাগে নৌকা ভ্রমণ সেটাও বলবেন। গিয়েছিলাম গাবতলির ওইদিক, ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি। আমি এসেই ডাইরেক্টলি গোসল করে ফেলেছি, আর যেহেতু ওইদিক গিয়েছিলাম তো ওইদিকে বড় বাজার, তো বড় বাজারের ওইদিক থেকে আমি মিষ্টি নিয়ে আসলাম আজকে। আবার আগের দিনও দেখিয়েছিলাম সেখান থেকে মিষ্টি নিয়ে আসা হয়, আসলে বেশিরভাগ আমাদের মিরপুরের এদিক বা অনেক দূরে দূরেও কিন্তু পাইকারিভাবে ওখান থেকেই মিষ্টি কিনে নিয়ে গিয়ে যার যার ব্র্যান্ডের প্যাকেটে ভরে দিলেই হয়ে যাবে তার তার ব্র্যান্ড। আর এই পকোড়া কটা কিনেছিলাম নৌকায় বসে খাওয়ার জন্য, কিন্তু খেতে পারিনি, ভয়ের ঠেলাই জানটা বের হয়ে যাচ্ছিলো তখন আর কি খাবো। এটা হলো পেঁয়াজু বলি আমাদের ভাষায়, ডালের বড়া ছোট ছোট করে ভাজে খুবই মজা লাগে। তো রসমালাই নিয়ে এসেছে হাফসার বাবা হাফসার জন্য, হাফসা যে বললো যে রসমালাই খাবে। আমার রসমালাই অতটা ভালো লাগে না, খাই কিন্তু অতটা ভালো লাগে না, আমার পছন্দ হলো সাদা মিষ্টি। তো আমার জন্য এখানে হাফ কেজি পরিমাণে সাদা মিষ্টি রয়েছে, আমি এখান থেকে একটা রসমালাই খেয়ে দেখব কেমন লাগে। একদমই বড় ফলা রসমালাই, মানে ওনারা বানিয়ে ডিপে রেখে দেয়, কারণ সব সময় তো আর মানে এক রকমের বেচা কিনা হয় না, রসমালাইটা নর্মালে রাখা কিন্তু একটু ঝামেলায়, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এখানে আমি সাদা মিষ্টিটা এনেছি, নিমকি এনেছি আর ল্যাংচা এনেছি। মিষ্টির ভিতরে একটা লম্বা ধরনের সাদা মিষ্টি সেটা ল্যাংচা, তো সেটাও নিয়ে আসলাম, ওটা হাফসার বাবা খাবে, আমি এই গোল মিষ্টিটা খাবো। গোল মিষ্টিটা এত 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 পছন্দ আমার মানে বলার বাহিরে। আজকে আর দই নিয়ে আসিনি কারণ মিষ্টির পদ বেশি হয়ে গেল, আর বেশি দিন রেখে মিষ্টি খেতে ভালো লাগে না, ওখানে এখান থেকে এখানে মাঝে মাঝে যাওয়াই যাবে, হেঁটে যাওয়া যায় না। এখান থেকে আমাদের বাসা থেকে কাউন্দিয়া পর্যন্ত যেতে 50 টাকা রিক্সা ভাড়া নেয়, ওটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে ঘুরতে যাওয়াই হয়। আর হাফসার বাবা তো অফিসের ওদিক দিয়ে টুক করে চলেই যেতে পারে, কোনো ঝামেলা নেই, যার জন্য বেশি করে মিষ্টি আনলাম না। এটা হলো ল্যাংচা, তো এটাও একটু খেয়ে দেবো এটা কেমন। আমার কিন্তু ডায়াবেটিস আছে, যারা যারা আমার ভিডিও দেখেন জানেন, কিন্তু তারপরে আমি কিন্তু মিষ্টির অনেক পাগল। তো বন্ধুরা, এই হলো আমার আজকে সারাদিনের ভিডিওটি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমার ভিডিও এইটুকুই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।